চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। পথ দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় বাইক চালিয়ে যাওয়ার সময় তার বাইক এবং লরির মুখোমুখি ধাক্কা লাগে। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তার, আপাতত বেশ সুস্থ রয়েছেন মদন মিত্র। সূত্রের খবর অনুযায়ী বাইক চালিয়েই এদিন বেলঘড়িয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন মিত্র। বাইক থেকে পড়ে গিয়ে আহত হন তিনি, এমনকি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সমর্থকরা তড়িঘড়ি তাকে উদ্ধার করেন, চেয়ারে বসিয়ে সেবা শুশ্রূষা করা হয় তার। এমনকি মদন মিত্রের হাঁটুতে বেশ চোট লেগেছে এমনটাই সূত্রের খবর। দুর্ঘটনার পর মদন মিত্র বলেন, খুব জোর বেঁচে গিয়েছি, মাথাটা পিছনের চাকা আর সামনের চাকার মাঝখানে পড়ে গিয়েছিল। লরিটা একবার এগোলে বিপদ ঘটে যেতে পারত, তাই মাথাটাই বার করার চেষ্টা করি প্রথমেই, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, এমনটাই জানিয়েছেন মদন মিত্র। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক কষ্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।